যে মেয়েটা তোমায় ভালোবেসে নিজের বয়সটা বাড়িয়েছে, তোমার বোঝা উচিত ছিল যে সে তোমারই অপেক্ষা করে গেছে। যে মেয়েটা তোমার থেকে গিফট নিতে দ্বিধায় পড়ে যেত, তোমার বোঝা উচিত ছিল যে সে সংসার করার আগেই সংসারের হিসাব করতে শিখে গেছে। যে মেয়েটা যোগ্য পাত্রের মুখের ওপর না বলতে শিখে গেছে, তোমার বোঝা উচিত ছিল যে সে তোমারই হাতে হাত রাখার স্বপ্নে বিভোর হয়েছিল। যে মেয়েটা রোমান্টিক কাপলদের গল্প শোনাতো তোমাকে, তোমার বোঝা উচিত ছিল যে সে তোমাকে তেমন করেই চাইতো। যে মেয়েটা তার সকল সিদ্ধান্তে তোমার কথার ভরসা পেত, তোমার বোঝা উচিত ছিল সে তোমাকেই বিশ্বস্তভাবে। যে মেয়েটা তোমার সব অপরাধ জানা সত্ত্বেও থেকে যেতে চেয়েছিল তোমার জীবনে, তোমার বোঝা উচিত ছিল সে তোমাকে শুধরানোর সুযোগ দিতে চেয়েছিল। যে মেয়েটা তোমার জীবনের একটা ছোট্ট অংশ হওয়ার জন্য বারবার তোমার কাছে ছোট হয়ে কেঁদেছে, তোমার বোঝা উচিত ছিল তার শূন্যতা তুমি ছাড়া কেউ পূরণ করতে পারবে না। তুমি মিথ্যে বলছো এটা জেনেও যে মেয়েটা তোমায় বুঝতে দেয়নি কখনো, তোমার বোঝা উচিত ছিল সে তোমায় কখনো লজ্জায় ফেলতে চায়নি। যে মেয়েটা তুমি যোগাযোগ বন্ধ করবার পরেও বেহায়ার মতো তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে গেছে, তোমার বোঝা উচিত ছিল সে তোমাকে কখনোই হারাতে চায়নি। যে মেয়েটা তোমার অবহেলাকে ব্যস্ততা ভেবে শাসন করবার প্রয়োজনই মনে করেনি, তোমার বোঝা উচিত ছিল সে তোমাকে পরাধীনতায় বাঁধতে চায়নি। যে মেয়েটা তোমার ছেড়ে যাবার বেলায় জোর করেনি, শুধু তোমার অভিযোগে কান্না করে গেছিল, তোমার বোঝা উচিত ছিল কতটা ভালোবাসলে একটা মানুষ কান্না করে। অথচ তুমি বুঝতে চাইলে না, না তার বয়স, না অপেক্ষা, না কান্না, না শূন্যতা, না সময়, না সুযোগ, কিচ্ছু না। তুমি কেবল অবহেলায় তাকে ঠকিয়ে গেলে, আর মেয়েটা সব কিছু মাথা পেতে সহ্য করে নিল। আজ তুমি যেখানেই আছো একবার ভাবো তো, সেই মেয়েটার দোষ কোথায় ছিল, কেন তাকে ছেড়ে গেলে? যদি এসব প্রশ্নের উত্তর মেলাতে তোমাকে আজও বিভ্রান্তিতে পড়তে হয়, তবে মনে রেখো তোমার ভালো থাকা আর কোনোদিনই হবে না। আর যদি তাকে অবসরে, ব্যস্ততায়, প্রয়োজনে কোথাও মনেই না পড়ে, তবে তুমি ভালো থাকার অভিনয় করে যাও, কারণ তুমি প্রেমিক হিসেবে স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করনি, কিন্তু অভিনেতা হিসেবে প্রতারক হওয়ার অনেক যোগ্যতা আছে তোমার।